বিশ্ব ডায়াবেটিস দিবসে স্বাস্থ্যকর খাত্যাভ্যাস আর নিয়মিত ব্যায়ামের মাধ্যমে রোগটি প্রতিরোধে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা দুপুরে রাজধানী বাগিচায় যায় মা ও শিশু হাসপাতালে আলোচনা সভায় শিশুদের টাইপ ওয়ান ডায়াবেটিস থেকে সুরক্ষার পাশাপাশি চিকিৎসা সেবা বাড়ানো ও এর সাথে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় আলোচনায় ডায়াবেটিসের ঝুঁকির কারণগুলো উঠে আসে এর মধ্যে পরিবারের ডায়াবেটিসের ইতিহাস অস্বাস্থ্যকর খাবার আর নিয়মিত শরীর চর্চা না করাই অন্যতম কারণ আলোচনা সভায় নিরাপদ ভবিষ্যতের জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপরে বেশি জোর দেন আলোচকরা